নমস্কার বন্ধুরা, আমি তিন্নি। আমার ইউটিউব চ্যানেল তিন্নি আনপ্লাগড আপনাদের সবাইকে স্বাগত। আজকে পৌষ পার্বণের দিন, তো আজকে আমরা পিঠে পুলির ব্যবস্থা করেছিলাম বাড়িতে। আমি জাস্ট ভেবেছিলাম যে এটা রান্না হবে, কিন্তু মম কখন স্টার্ট করে দিয়েছে আমি নিজেও জানি না। তো এবার দেখা যাচ্ছে যে এখানে মানে পিঠে মানে অলরেডি হয়ে এসেছে, দুধ ফুটছে, এর মধ্যে পিঠেও আছে। আমি দেখাচ্ছি যে পিঠে আছে, মানে অলরেডি পিঠেটা ওখানে আর কি ফুটছে। আর পাশের কড়াইতে দেখে নিতে হবে যে রান্না কমপ্লিট। মোম পাশের কড়াইতে রান্না বান্না করেই রেখে দিয়েছে, আর একটা সেট ছিল। বাবা, আমি তো দেখে পুরো জাস্ট মানে অবাক, ভাবতেই পারিনি। তো ভালোই লাগলো দেখে। আর বাকি দেখছি আরও অনেকগুলো মম পুর সাজাচ্ছে, সাজিয়ে সাজিয়ে পিঠেটা বানাচ্ছে। তো মমের রান্না প্রায় শেষের পথেই। ভালোই লাগলো আজকে আলটিমেট। হঠাৎ করে আজকে আমি মানে আমি ঘুম থেকে উঠেই এক প্রকার দেখছি যে পিঠেটা মম হাফ বানিয়েই ফেলেছে। তো রাখছি সব পিঠেগুলো, আমি পিঠেগুলো খুলেই দেখাচ্ছি আপনাদের। দেখুন, পিঠেগুলো দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে। কি মনে হয় আপনাদের? নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমাকে, তাহলে আমিও বুঝতে পারবো। আর আরেক দিকে পিঠে হচ্ছে, আরেক দিকে বোধহয় পিঠে ডান, আরেক দিকে পিঠে তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি তাই হচ্ছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, একদমই তাই। পিঠেটা দুধের মধ্যে ভালো করে ফুটে পিঠেটা নরম হচ্ছে। হ্যাঁ, একটা সাইডে গ্যাস জ্বলছে, আরেকদিকে বন্ধ, ঠিকই ধরেছিলাম। যাই হোক, আপনারা কমেন্ট করে জানান আমাকে কেমন লাগলো।